আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা লওলা মাছ রান্না করব। যার তার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু সবজি, যেমন বেগুন, আলু, অথবা আপনার পছন্দসই যেটা ইচ্ছা দিতে পারেন। আর আপনার মশলার জন্য লাগবে জিরা, মরিচ, রসুন, কিছু 2-1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কিছুটা এই স্বাদ অনুযায়ী আপনি নেবেন ধনিয়া পাতা। চলুন শুরু করা যাক। মশলাগুলো আমরা বেটে নেব ফার্স্টে। আচ্ছা, মশলাগুলো বেটে দিলাম, প্রয়োজন অনুযায়ী রেখে দেব। আচ্ছা, ফার্স্টে মশলা কষানোর জন্য এই চোলাটা একটু তাতায় নিই। আচ্ছা, 2-3 মিনিট পর তেল যখন তেতে যাবে তখন সর্বপ্রথম আমরা মরিচ দেব, এই পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেব। হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করত। এবার আমরা বাটাটা দিয়ে দেবো, যেটা আমরা আগে বেটে রেখেছি। মশলা বাটাটা বাদামি হওয়া পর্যন্ত রেখে দেবো, পরিমাণ মূলত নুন দিয়ে দেবো বা লবণ। এক চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা বাদামি রঙের হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো। আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা মাছটা এবার মশলাটি দিয়ে দেবো। মাছটা সুন্দরভাবে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো। মাছটা সুন্দর মতো ভাবে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আচ্ছা, 5 মিনিট পরে কষানো হয়ে গেলে পরে এবার আমরা মাছটা তুলে রাখবো মশলা থেকে। আচ্ছা, মাছটা ওঠানোর পরে আগে থেকে কেটে রাখা তরকারিগুলো বা যে সবজিগুলো আমরা কেটে রাখছি সেগুলো আমরা মশলাতে দিয়ে দেবো। আচ্ছা, মশলা দিয়ে তো সবজিগুলো হালকা করে নেড়ে রাখবো। আচ্ছা, মশলার সঙ্গে সবজিগুলো আমরা আবার 5 মিনিট মাছের মতো রেখে দেবো। কষানো হয়ে গেলে, আচ্ছা 2 মিনিট হয়ে গেলে পরে দেখে নেবো কীরকম কষানো হলো, একটু নাড়া দিয়ে দেবো নাহলে জাল ধরে যাবে।
অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো, আবার একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আচ্ছা বন্ধুরা, পরিমাণ মতো পানি দিয়ে দেই। দুই কাপের মতো পানি দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোল রাখবো, যে যেরকম রাখতে চাই আর কি। এবার আমরা আগে থেকে কষায় রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিতে। আচ্ছা, এবার যাদের যেমন স্বাদ অনুযায়ী একটু ধনিয়া পাতা চাইলেও দিতে পারেন, নাও পারেন। এরপর কিছুক্ষণ কিছুক্ষণের জন্য আবার আমরা ঢেকে রাখবো, বাস হয়ে গেল মাছ রান্না। এভাবেই কিন্তু আপনারা রান্না করতে পারেন মাত্র 5 মিনিটে।